আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, ইনশাল্লাহ আমিও ভালো আছি। সব সময় ইলেকট্রিক কাজের আপডেটগুলো নিয়ে আসি। যারা তার টানতে পারে, টিভি টেমিনেশন করতে পারে না, সুইচ প্লাগ সকেট এগুলো সেট করতে জানে না, তাদের জন্য এই ব্লগটি করা অবশ্যই তোমাদের জন্য উপকারে আসবে। আমি ভিডিও করার উদ্দেশ্যই যাতে নতুনরা উৎসাহিত পায় এবং কি কাজ শিখতে পারে, তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি এই ব্লকে দেখাবো তোমাদেরকে কিভাবে টিভি টেমিনেশন করতে হয় এবং কি সুইচ প্লাগ লাইট এগুলো সেট করতে হয়। এটা একটা নতুন টিভি, একবারে ইনটেক এই টিভিটা নিয়ে এসেছি রুমের জন্য, কারণ আমার একটা টিভি চুরি হয়ে গেছে গা বসে, আবার নতুন করে একটা টিভি দিয়ে গেছে, এই রুমের মধ্যে এটা ফিট করব। তো ভাবলাম তোমাদের জন্য কাছ থেকে কিছুটা দেখাই কাজ, তাতে তোমরা বুঝতে পারো। তো এটা হলো টিভি ইনটেক, আর এটা হলো লাইট। যে লাইটটা আমি এখনো টুইপ লাগাই নাই, জাস্ট তোমাদের দেখানোর জন্য কিভাবে এটা সেট করতে হয় আর কিভাবে তোমার সুইচ প্লাগ গুলো সেট করতে হয় এর ধারণা দেওয়ার জন্য। এই সাইডে এই যে কানেক্টর আছে, এই কানেক্টরের মধ্যে তোমার তার টানতে গেলে প্রথম এক সেট তার লাগবে, এরকম এরকম এক সেট তার লাগবে। আমি এক সেট তার আগে সেট করি। এই যে এই জায়গায় কালারিং এর সাথে কালারিং দিতে হইব। এই যে এখানে লেখা আছে এল, এল এর তো কারেন এন এ নিউট্রাল, আর এই যে লোগো দ্বারা দেখতেছ এটা হলো আর্থিং। আমি এক এক করে দেখাই সুন্দরভাবে। এই যে এল এর ভিতরে আমি কারেন্টটা ঢুকাই দিলাম, আর্থিং, এটা হলো নিউট্রাল, এই তিনটা হলো এক সেট তার। এটার ভিতরে তো টিউব দুইটা, এখন একটার জন্য আমি করছি সেই তার লই তুইব, এই জায়গায় এভাবে লুপ দিয়া তারপরে দিতে হইব। আমি দিছি এই তিনটার মধ্যে আবার লুপ দিতে হইব আপনার, এটাকে লুপিং বলা হয়। লুপিংটা আপনার এইভাবে দিতে হইব, এই যে তিনটা তার কিন্তু ডিবির মধ্যে যাইব। এখানে আমি লুপ দিয়ে আমি দেখাইতেছি, এই যে এইভাবে তারটাকে কালারের সাথে কালার না দিলে আপনার একটা টিউব শুধু জ্বলবো, এই জন্য দুইটা টিউব যেহেতু জ্বলান লাগবো আমার দুইটাই এভাবে দিতে হইব। এখন এই জায়গায় সেম, এই যে এল এর ভিতরে এই যে কারেন্টটা ঢুকাই দিলাম, এই নিউট্রাল, এই নিউট্রালের জায়গায় ঢুকবো। ওকে, আপনার তার টানা কমপ্লিট, লাইটের লুপিং দেওয়া কমপ্লিট। এখন এই তিনটা তো আপনার ডিবির যাইব, এখন আপনি ডিবির মধ্যে ডাইরেক্ট এমসিবি দিয়েও কাজ করতে পারবেন, অন করতে পারবেন। এখন এই তিনটা আপনি যদি ডিবি দিয়ে দেন, এই যে হলো ডিবি, এইখানে আপনি এটা টেমিনেশন করতে হইব। এই জায়গায় ক্লিপ দেওয়া আছে, এই যে ক্লিপ, কাভারটা যদি আমি দেখাই, এই যে কাভারটার মধ্যে সুন্দর লেখা আছে লাইটিং পাওয়ার, লাইটিং ইয়ারকন, মানে চিহ্ন দেওয়া আছে যে এসিটা চলাইবেন, এই যে এই এসিটা ওয়াটার হিটার। দেখেন এখানে আপনার ঝর্ণার যে লোকেশনটা আছে এটাও কিন্তু দিয়ে রাখছে। যারা নতুন তাদের জন্য অতি সহজ কাজ শিকার ডিবি টেমিনেশন করা। পাওয়ার, পাওয়ারে আমরা টিভি ফ্রিজ এগুলো চালানোর জন্য এই যে সকেট এই জায়গায় দিয়ে রাখছে, কত আধুনিকভাবে সিস্টেম। এখন যদি আপনি সুইচ করতে যান আরেকটা তার লাগবে, যদি সুইচ করতে যান। এখন এই সুইচের মধ্যে আপনার দেখতে হইব কারেন্টটা কোন জায়গায়, এই যে এই দেশের একটা চিহ্ন আছে সুইচের মধ্যে COM, অর্থাৎ এটা হইলো কারেন্টের জন্য এই জায়গায় প্রবেশ করাবে। আমি এটা প্রবেশ করাইলাম, এটা ডিবির জন্য রাখলাম, আর এটা এটা ডিবির থেকে সুইচে আসবে, আর এই পাশেরটা এই পাশের একটা, এখানে তিনটা না তার, এটা এল ওয়ান এর মধ্যে আসে করবো। এই যে এই জায়গায় এল ওয়ান আছে, এই এল ওয়ান এর ভিতরে লুকাই দিলাম। ওকে, এটা কাভার এইভাবে লাগাই দিলাম, এটা ওয়ালের মধ্যে সেট হয়ে থাকবে এইভাবে। এখন এই তিনটে আমরা সেট দিল, আমি বুঝাইতে পারছি এটার মধ্যে
তিনটা তার নিয়ে সেট করলেন, এটা থেকে ফার্স্ট, এটা সেকেন্ড, এখন এটা সুইচ ব্যবহার করবেন। সুইচ ব্যবহার করলে এটা থেকে যে তারটা আইছে কালারিং, এটা সুইচের মধ্যে নেমে সুইচের থেকে আবার আরেকটা ডিবির মধ্যে চলে যাব। এখন ডিবির মধ্যে আপনার এই যে আর্থিং রাখছে, এই যে নিউট্রাল এই জায়গায় রাখছে, আর এটা কালারের জন্য আপনি এই কালারের ভিতরে এই যে সয়, এই সয়ের মধ্যে এই জায়গায় এটা প্রবেশ করাবেন, এটা এই জায়গায় প্রবেশ করাবেন, এটা এই জায়গায় প্রবেশ করাবেন, আর আর তিনটা এই জায়গায় প্রবেশ করাবেন। এখন এটা এইভাবে প্রবেশ করাইলে আমি যেহেতু লাইন দেই নাই, জাস্ট দেখানোর জন্য করতেছি ভিডিওটা করতেছি, যারা নতুন যাতে তারা বোঝে। তুমি যদি 100% আমার মতো যদি এরকম সেম করো, তোমার ডিবি ব্রাশ হইব না, তোমার ডিবি কোনো সমস্যা হইব না, 100% কাজটা হইব। আর এই জায়গায় তোমার যে মিটার থেকে লাইনটা আসবে এই জায়গায় প্রবেশ করবে, নিউট্রালের সাথে নিউট্রাল অটোমেটিক অন হইব। এই জায়গায় টিপ দিলে এটা ত্রিপ হইব এইভাবে, এই ব্যাগারগুলো। আর এই ব্যাগারের জন্য তুমি কোনটা ইউজ করবা, এই জায়গায় অন করতে পারবা, অফ করতে পারবা, এটা অফ করতে পারবা, অন করতে পারবা। তো এটা হলো ডিবির কাজ, এটা হলো লাইটের কাজ দেখাইলাম কিভাবে তার টান তুইব লাইটের মধ্যে, আর এটা হলো সুইচের আমি এখনো আবার দেখাইতেছি। এটার থেকে সুইচ যদি তুমি করো তাহলে এরকম ভাবে নামাই তুইব লাইটের থেকে সুইচও, ডিবি থেকে সুইচের মধ্যে আনতে হইব কারেক্ট, তারপরে আউটগোয়িং, তখন তুমি সুইচ দিলে অপন হইব। যদি তুমি কও যে সুইচ ব্যবহার করবে না, তাহলে তুমি ডাইরেক্ট এমসিবির মধ্যে টেমিনেশন করবা, জাস্ট এডি অপন হইব। তো আশা করি তোমাদেরকে কিছুটা হলেও শিখাইতে পারছি, এমনকি কিছুটা হলেও বুঝতে পারছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।